আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করব সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও ভালো আছি, নিরাপদে আছি, আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা গতকাল সেহরির সময় করেছিলাম, তখনও সূর্যটা উঠেনি, জাস্ট একটু দেখা যাচ্ছে। তো ফজরের নামাজ পড়ে তখন ভিডিওটা করেছিলাম। পাখির কিচিমিচির আওয়াজে এত ভালো লাগছিল, নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করছিলাম। আজকে অনলাইন থেকে আমার ছোটো বোন দিদি কিছু পার্সেল করেছিল, সরি থ্রি পিস অর্ডার করেছিল, তো সেটারই পার্সেল এসেছে, আপনাদের সাথে সেটা শেয়ার করছি। মোবাইলে আসলে ছবিগুলো থ্রি পিসের খুব সুন্দর লাগে, তো বাস্তবে আসলে কেমন দেখা যাক, আশা করি ইনশাল্লাহ ভালোই হবে। তো আপু, আমরা যেখান থেকে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মৌমিতা ফ্যাশন, নিউ মার্কেট, এই যে মৌমিতা ফ্যাশন। তো পেজের নাম বাঙালিয়ানা, পেজের নাম হচ্ছে বাঙালিয়ানা। দেখা যাক ওনাদের আসলে বাস্তব কাপড়ের মান কেমন, যদি মানসম্মত হয় তাহলে অবশ্যই আমি আপনাদের রিভিউ দিব এবং জানিয়ে দেব এখান থেকে কেনার জন্য। আপনাদের সাথে একটু শেয়ার করি, গতকাল তো এই পিসটা আনছে, এতটা পছন্দ হয়েছে আমাদের বাসার সবার যে এই পিসটা এখন আরেকবার আনতে হয়েছে। না আসলে থ্রি পিসটা খুব সুন্দর, এটা আমার বরাপুর জন্য আমার ছোটো বোন গিফট করলো। হ্যাঁ, থ্রি পিসটা খুব সুন্দর, হাতার কাপড়, আর এটা হচ্ছে সালোয়ার, সালোয়ারের নিচে এই ধরনের একটু সাদার মধ্যে সাদা কাজ করা আছে, ডিজাইন করা। আর এটা ওড়নাটা, ওড়নাটাও বেশ বড় এবং নরম আছে, পড়তে খুব সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ বাকিগুলো দেখি, গতকালকেগুলো দেখো, গতকালকে দিটা এটা হচ্ছে আর একটা থ্রি পিস, স্ক্রিন প্রিন্ট বলে আর কি। এটার কাপড়টা লিলেনের মধ্যে মনে হয়, না ইয়া না সুতিটা, এটা না এটা সালোয়ার, এটা সালোয়ার, এটা হচ্ছে ওড়না। আচ্ছা, এখন ওই দুইটা দেখাই দাও, ওই দুইটাই একই রকম, এটা আর এটা একই রকম, আর এই যে এটা দুইটা, একটা তো খুলে দেখাইলাম আর এখন ওনাটা থেকে জামাটা বেশি ভালো লাগছে, ভাবতেছি একসাথে দুই এক দিলে দুই পাখি মারবো। তো এটার ওনাটা দিয়ে ও জামা বানায় ফেলবো, আর এক কালার একটা, এই কালারের জানাবেন এটার সাথে এটা পড়লে, আমি তো দেখছি কালার একই, আমাদের দৃষ্টিতেও লাগছে, স্যার আপনাদের দৃষ্টিতে কি বোঝা যায় কিনা জানি না, দেখেন তো কালারটা কতটুকু মিলে, জামার পিসটা খুব সুন্দর, লম্বা স্টেপ, কালারটাও সুন্দর। তো আপু ভাইয়ারা, আমাদের শপিং কেমন হলো কমেন্টস করে জানাবেন, যদিও আরও শপিং বাকি আছে ইনশাল্লাহ, যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব ইনশাল্লাহ। তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আজকে আমাদের বাসার সবাইকে নিয়ে আমি
ইফতারি করব, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এবং কী কী আয়োজন ছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতারি করার মজাই আলাদা। আমার বিয়ের পর আমি এই প্রথম আমার আম্মুর সাথে বড়াপু সবাই একসাথে আমরা ইফতারি করছি। অন্যান্য সময় তো শ্বশুরবাড়িতেই থাকা হয়, তো এবার যেহেতু আম্মু অসুস্থ ছিল তাই আম্মুকে দেখতে আসার উসিলায় একসাথে আম্মুর সাথে কয়েকটা রোজা উদযাপন করছি। তো তোমাদের সাথে শেয়ার করলাম কী কী আয়োজন ছিল। রমজান মাস হচ্ছে ত্যাগ তিতিক্ষা এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় আমরা যে রোজাগুলো রাখি, আল্লাহর সন্নিকটে যাওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ হচ্ছে এই রমজান মাস। আল্লাহ যেন আমাদের সবার রোজাগুলোকে কবুল করে নেয় সেই দোয়া সবসময় করব, আমিন। তো প্রিয় বন্ধুরা, এ মাসে এই রমজান মাসে আমরা বেশি বেশি করে গরিব দুঃখীদের মাঝে দান করব যে যার সামর্থ্য অনুযায়ী। এ মাসে দান করলে আল্লাহ তাআলা সেটার সওয়াব 70 গুণ বাড়িয়ে দেন সেটা আমরা জানি। তো অবশ্যই আমরা এ মাসে গরিব দুঃখীদের মাঝে দান করব এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় রত থাকব সব সময়, যেন আল্লাহকে আমরা খুশি করতে পারি। আল্লাহকে খুশি করতে পারলেই আমাদের জান্নাত লাভের সুফল বয়ে আনবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার চ্যানেলটিকে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। আমার এমনও দর্শক আছে, অনেক দর্শক বন্ধুরা আছো যারা আমার নিয়মিত ভিডিও দেখো কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং আমাকে এগিয়ে যেতে আরেকটু সাহায্য করো। তো আজকে আমি একটু ইফতারির পাশাপাশি লাচ্ছিও তৈরি করছি। তো টক দই কলা দিয়ে এগুলো এভাবে ব্লেন্ড করে তারপর লাচ্ছিটা, কিন্তু আসলে এই গরমে রমজান মাসে খুবই ভালো লাগে। লাচ্ছির সাথে মেশানোর জন্য কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিলাম। তারপরে যে ঘন লাচ্ছিটা আমি তৈরি করেছি, এটা গ্রেভিটা অনেক ঘন হয়ে গিয়েছিলো কারণ কলা দই এবং তারপরে আবার দুধ দিয়েছি। এবারের গরমে কিন্তু রমজান মাসে এই ধরনের লাচ্ছি খেতে খুবই ভালো লাগে। তো আমার মতো কে কে এ ধরনের মানে ঠান্ডা লাচ্ছি খেতে পছন্দ করো আমাকে কমেন্টস করে জানিও। আর ভিডিওটি দেখার মুহূর্তে তোমাদের যদি কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলে যেও না, প্লিজ। তোমার একটা লাইক কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।